জিস, আমরা আলোচনা করছিলাম কারণ সমূহ। অনেক কারণ থাকতে পারে, হাঁটু ব্যথা এবং গোড়ালি ব্যথা বিভিন্ন কারণ হতে পারে। আমরা অপারেশন বিহীন চিকিৎসা বলতে কি বুঝাই? এটা কি এক্সারসাইজ হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এই হাঁটুর রুগীরা স্পেশালি, যে গোড়ালির ব্যথার অত একটা অপারেশন প্রয়োজন হয় না, আমরা ওরকম ওই জাতীয় রুগী পাই না, কম। বাট হাঁটুর কমন রুগী প্রায়ই আমার প্র্যাকটিসে, যে রুগী আসছে কি অন্য ডাক্তার বলেছে হাঁটু পাল্টাতে হবে, অপারেশন করতে হবে, সো আমার কাছে আসছে বিকল্প ট্রিটমেন্ট, যে অপারেশন ছাড়া এটা ভালো করা সম্ভব হয় কিনা। তো আমার প্রথম একটা মেসেজ, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমার কেন একটা জোড়া অপারেশনে যেতে হবে, ঠিক না? আপনার রোগ যদি ডায়াগনোসিস হয়ে যায়, তাহলে ওই দিন থেকেই যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করি, পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি করি, তাহলে অপারেশন যাওয়ার প্রশ্নই উঠে না। মানে আমরা রুগীগুলা রোগটাকে আস্তে আস্তে অপারেশন পর্যায়ে নেয়, তো এইটা যেন কেউ না করে, আমার প্রথম কথা হচ্ছে সেটা। তা আপনার যদি অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি স্টেজে থাকে, যেমন হাঁটুর হাড় ক্ষয়, তো এটা তো এক্সরে দেখলে সিম্পল বোঝা যায় ভিতরে কী অবস্থা আছে, অথবা ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বোঝা যায়, এইজ, বয়স সব মিলে আমরা বুঝতে পারি। তো ওই দিন থেকে যদি রুগী ঠিকমতো রিহ্যাবিলিট করে, এক্সারসাইজ করে, ওয়েট রিডিউস করে, পরিমিত সুষম খাবারগুলা খায়, তাহলে কিন্তু রুগী এমনিতেই ভালো ভালো হয়ে হয়ে যেতে যায়। পারে। কিন্তু অপারেশন যে আপনি কথাটা বলছেন, সেটা হচ্ছে একদিনে হয় না। ওই যে বলছিলাম যে চেয়ারে বসে নামাজ পড়ে দীর্ঘদিন, যে সিঁড়ি বা বন্ধ করে দিয়েছে, হাঁটা চলাফেরা বন্ধ, মুভমেন্টই করে না, নিচে বসে না, ডাক্তার সাহেবরা বলেছে নিচে বসা নিষেধ, সিঁড়ি বাওয়া নিষেধ, এরকম কিছু রোগী আমি প্রায় পাই, যেটা বাস্তব কথা। তো এই ডিউ টু দ্যাট প্রসেস, আস্তে 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 আপনার জোড়াটা আরও শর্ট হয়ে আসে। মানে আপনি যদি মুভ না করেন, তাহলে জয়েন্টের উপরে যে মাসেলগুলো আছে, খুব ইম্পর্ট্যান্ট মাসেল, কোয়াড্রিসেপস, পিছনে আমাদের হ্যামস্ট্রিং, কাপ মাসেল, এগুলো, এবং এক একটা মাসেল এতই শক্তিশালী, একটা মানুষ যদি কাউরে লাথি দেয়, মানুষ আরেকটা লোক মারাও যেতে পারে, মানে এত শক্তিশালী মাসেল। সো সেই মাসেল যদি আপনি ইউজ না করেন, তাহলে ডিসইউজ অ্যাট্রোফি হয়ে যাবে, জয়েন্ট কিন্তু আস্তে আস্তে আরও বেশি মাসেল ইরোশন ওয়েস্টিং হয়ে যাবে, হয়ে যাবে। মাসেল ওয়াস্টিং হবে, তখন কিন্তু আপনাকে বাধ্যই অপারেশনে যেতে হবে। তবে আমরা যদি রুগীর 3 ডিগ্রি 4 ডিগ্রি আর্লি স্টেজও আমাদের কাছে আসে, আলহামদুলিল্লাহ আমরা সেটা অপারেশন বিহীন পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে, সেটা আমি আলোচনা আসবো। এই বিষয়ে একটু জানবো স্যার, জি একটা ফোন নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি জামগড়া থেকে, আশুলিয়া জামগড়া থেকে আব্দুল বাতেন। জি জি জি, ওই যে আমি কিছুদিন আগে, গত রমজান ঈদের আগের দিন আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করার পরে ভেঙে এসে, মানে প্লাস্টিকটা ভেঙে এসে আমার হাঁটুর ঠিক নিচের অংশ, একটু নিচে, মানে যেখানে জোড়াটা, জোড়াটার সাইডে আমি একটু চাপ খেয়েছিলাম। চাপ খাওয়ার পরে খুব ব্যথা করতো। ব্যথা করার পরে আপনার এই কিছুদিন প্লাস্টারও করে রাখি, এখন এক্স রে করলে ডাক্তার বলে যে ভ্যাংসে ভাঙছে, কিন্তু আমি হাঁটি চলে ভালো, মাঝে মাঝে খুব ব্যথা করে ওঠে। তারপরে কিছুদিন ব্যান্ডেজ করে রাখার পরে আমি ব্যান্ডেজটা খুলে করলাম, এখন তারপরে আমাকে ডাক্তার একটা ট্যাবলেট দিয়েছে, কনটেপ, কনটেপ একটা ট্যাবলেট দিয়েছে, এটা খাইলে খুব ভালো। এই যে গত রাত্রে খেয়েছি, আজকে খুব ভালো। হ্যাঁ, এখন ওই খাইলে ভালো, পরে পরবর্তীতে আবার হয়। এটার কারণটা কি? আপনার বয়স কত? আমার বয়স 45। 45, আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনার যে কোনো পোস্ট ট্রমাটিক, মানে ওনার যেমন, হ্যাঁ, পোস্ট ট্রমাটিক, সেটা যদি হাড় ভেঙে গিয়েও জোড়া লাগে, স্পেশালি পোস্ট ট্রমাটিক যদি হাড় ভেঙে গিয়ে গিয়ে নাও থাকে, তো সেকেন্ডারিলি কিন্তু সফট টিস্যুতে বিভিন্ন, যে কোনো ইঞ্জুরিতেই কিন্তু কানেকটিভ টিস্যু আসবে, ঠিক না? ব্লাড আসবে, ব্লাড থেকেই কানেকটিভ টিস্যুর, এখানে আবার সেকেন্ডারি অন্য টিস্যু, ফাইব্রাস টিস্যু চলে আসে, বা হাঁটুর ক্ষেত্রে সেম, এটা যে কোনো আঘাতের থেকে সেকেন্ডারিটা হতে পারে। তো আপনার ডাক্তার সাহেব যেই ওষুধটা দিয়েছে সেটা করেন, এটা হচ্ছে গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট, এটা আমি বলি যারা বয়স 40-এর উপরে, সবার এমনিতেও মাঝে মাঝে খাওয়া উচিত, এটা ওষুধ না, এটা সাপ্লিমেন্ট, তো এটা খান। আর পাশাপাশি আপনাকে ফিজিক্যাল থেরাপি করতে হবে, ফিজিওথেরাপি, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। না পারলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁটু ব্যথার যে এক্সারসাইজগুলো আছে ওগুলা শিখে শিখে করবেন নিজে নিজে, হ্যাঁ, দেখবেন সব সুন্দর করে আমি বর্ণনা দিয়েছি, সেগুলো দেখে দেবে, অথবা ফেসবুক পেজেও আছে। একটু পিছনে যেতে হবে, অত 5-6 মাস আগের ভিডিওতে যেতে হবে, সেখানে গিয়ে হাঁটু ব্যথার এক্সারসাইজগুলো শিখে করেন, অথবা সাইকেল চালাতে পারেন আপনি, যদি আপনি মানে অভ্যস্ত থাকেন, এগুলো করলেই ইম্প্রুভ হয়ে যাবে। আর পাশাপাশি বেটার হয় যদি আপনি ফিজিক্যাল থেরাপি দিতে পারেন, স্পেশালি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এবং কিছু এক্সারসাইজ আছে যেমন কোয়াড্রিসেপ,
স্ট্যাটিক এক্সারসাইজ, এটা কিন্তু আপনি ইউটিউবে অন্য ডাক্তারদের ব্যায়ামও পাবেন, কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ এবং কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, দুইটা এক্সারসাইজ আপনাকে করতে হবে। আর যে ওষুধটা উনি দিয়েছে সেটা কিছুদিন খান, ওনাই যে কয়দিন বলেছে ওই কদিন কন্টিনিউ করেন। আর এই বয়সে একটু দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে হবে, যদি আপনি একেবারে ফ্রেশ মিল্ক পান আর কি, হ্যাঁ ভেজাল না থাকে তাহলে উপকার হবে, বা দই বা পনির বা এই জাতীয় মানে দুধের তৈরি যে কোনো খাবার, বাট প্রসেস ফুড না, ওই যে ফ্রিজে রাখছে বা ও বিভিন্ন কোম্পানির দুধ ওগুলা না, মানে আপনি ফ্রেশ গরুর দুধ যদি পান সেটা আপনি খেতে পারেন, এটা আপনার জন্য উপকারে আসবে। আমরা আলোচনা করছিলাম কোয়াড্রিসেপস মাসেলস এর সম্পর্কে, এটা একটা ইম্পর্টেন্ট মাসেল, এটা ইউজ না হলে ওয়েস্টিং হয়। তো আমাদের মেইন কারণ হতে পারে ব্যথা পেলে মানুষজন আমরা আসলে হাঁটাচড়া বা ওঠা বসা বা এক্সারসাইজ করার এগুলো এটা কমিয়ে দেয়, এটাই কিন্তু মেইন কারণ হচ্ছে মাসেল ওয়েস্টিং এর। হ্যাঁ সেটা আছে, কিন্তু একটা হচ্ছে কি, মানুষ প্রপার মেসেজ নাও পেতে পারে, মানে একজাক্ট সে আসলে কি করবে। অনেক সময় ডাক্তার বলেছে যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন বা সিঁড়ি বাওয়াটা বন্ধ রাখেন, কিন্তু এটা কতদিন, এটা কি আজীবন? তো তখন রুগীরা হয়তো ভুল মেসেজ পায় বা ডাক্তারের কাছে আর ফলো আপে যায় নি, বা হয়তো ডাক্তার ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্যখানে চলে গিয়েছে, উনি আসে প্রপার ওই যে ডাক্তার বলেছে, মানুষ তো ডাক্তারের উপর নির্ভরশীল, ঠিক না? তো মানুষ মনে করে ঠিক আছে আমি চেয়ারে বসে নামাজ পড়ি, এই যে পড়তে থাকে এতে আস্তে আস্তে জোড়াগুলো নষ্ট হয়ে যায়, এবং এক পর্যায়ে দেখা যায় যে আপনি যেটা বলছেন, হ্যাঁ ব্যথা কখন হয়, হাঁটতে গেলে এক পর্যায়ে দেখা যায় রোগী বসে আছে তখনও ব্যথা হয়, শুয়ে আছে তখনও ব্যথা হয়, তখন বাধ্য হয়ে আমাদের কাছে আসে যে এখন তো আর পারা যাচ্ছে না। তখন আমরা যদি এক্স রে করি বা সিটি স্ক্যান এমআরআই করি, দেখা যায় যে 4 ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস একেবারে ফিক্সড হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হাঁটু, যেটা ল্যাটিন ভাষায় জেনু বলা হয়, জেনু রিকারভেটাম, জেনু ভ্যালগাস ভ্যারাস ডিফর্মিটি হতে পারে, মানে হাঁটু বেঁকে যেতে পারে, বো হয়ে যেতে পারে, হাঁটু থেকে পায়ের পাতা ডানে বামে চলে যায় অনেকে। হ্যাঁ মানুষ তো আসলে নিচের অংশে সবাই কাপড় পরে থাকে, বোঝা যায় না, যখন আমাদের কাছে আসে আমরা অ্যাসেস করি, এক্সপোজ করলে ক্লিয়ার বোঝা যায় পা দুইটা দুই দিকে চলে গিয়েছে। তো রুগীর জিজ্ঞেস করালে আপনি এতদিন দেখেন নাই, উনি এটা আমলে নেন। আর এই জিনিসগুলো কিন্তু একদিন হয় না, এটা যদি হতো সকালবেলা একটা রোগ হয়েছে বিকালে রুগী বিছনায় পড়ে গেছে তাহলে দৌড়ে আর ডাক্তারের কাছে যাবে, কিন্তু এই যে আপনার আমরা যেটা বলি যে নন কমিউনিকেবল ডিসঅর্ডার বা ডিজিজ, এই যে হাঁটু ব্যথা, পায়ের তলার ব্যথা, দীর্ঘমেয়াদী মানুষ যখন পঙ্গু হয়, এগুলো কিন্তু কয়েক বছর লেগে যায়, আস্তে 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 হয়, তখন রুগী আমাদের কাছে পড়ে আসে। তো এই জন্য আমার মেসেজটা খুব ক্লিয়ার যে মানুষ অ্যাক্টিভ থাকতে হবে, আপনার রোগ হতেই পারে, যেমন এখন করোনা চলছে অনেকে অসুস্থ হয়, তো করোনার মধ্যেও তো আমরা বলে যাচ্ছি বাসায় এক্সারসাইজ করবেন, বলি না সবাই বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে চেস্ট ফিজিও দিতে হবে, চেস্ট এক্সারসাইজ করতে হবে, লাইট বিভিন্ন এক্সারসাইজ বাসায় করতে হবে, প্রয়োজনে যদি ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি সে হাঁটতে পারে সেটা আরও বেটার, এক্সারসাইজের কোনো বিকল্প নেই, না হলে কিন্তু আস্তে আস্তে মানুষ এই জোড়াগুলো নষ্ট হয়ে আসবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।